আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। অনেকেই আছেন একটা গেমিং এর ডিভাইস নিতে চাই, তাও আবার পোকোর তরফ থেকে। তাই আপনাদের জন্য আমি নিয়ে চলিলাম পোকোর একটি নতুন ডিভাইস, অবশ্যই পোকো F3 GT, যেটা অবশ্যই বাংলাতে বলতে গেলে সর্বপ্রথম আমার এই চ্যানেলে আনবক্সিংটা চলে এলো। তাই অবশ্যই একটি লাইক করে ফেলুন। অনেক কষ্ট করে, মেহনত করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও অনলাইন থেকে কিনে আনবক্সিং রিভিউ নিয়ে আসি। তো আজ এই ভিডিওতে আমি এই ডিভাইসটির আনবক্সিং করবো, তো তার পাশাপাশি একটি রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ অবধি অবশ্যই পুরোটাই দেখতে থাকুন। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি আলম, আপনারা দেখছেন কেক বাংলা আলম ইউটিউব চ্যানেল। এখনও পর্যন্ত আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, তার পাশাপাশি ভিডিওটিতে একটি লাইকও করে ফেলুন। তো চলুন, করবো না দেরি, শুরু করি আজ ভিডিও তাড়াতাড়ি। বক্স খোলার সঙ্গে সঙ্গে এখানে থাকছে আরও একটি ছোট বক্স, যেটার ওপরে পোকো লেখা আছে দেখতেই পাচ্ছেন। এবং এই বক্সে সবার প্রথমেই থাকছে সিম রিজেক্টার পিনটা, তার পাশাপাশি কিছু কাগজপত্র যেটা আপনি পড়তেও পারেন, এটাকে সাইডের দিকে রেখে দিচ্ছি। তার পাশাপাশি এখানে থাকছে একটি কিভিউ কেস, অর্থাৎ ব্যাক কেস, যেটা কিনা নর্মাল একটি কিভিউ কেস এখানে প্রোভাইড করছে। এখানে থাকছে অবশ্যই ডিভাইসটি, যেটা দেখতেই পাচ্ছেন এটাকেও সাইডের দিকে রেখে দিচ্ছি। এবং এখানে অ্যাডাপ্টার থাকছে, যেটা কিনা 67 ওয়াটের একটা অ্যাডাপ্টার থাকছে। তার পাশাপাশি টাইপ সি কেবলটাও এখানে থাকছে। আর একটি বড় বিষয়, এখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না, সেই জন্য এখানে দিয়ে দিয়েছে, যেটা দেখতেই পাচ্ছেন অবশ্যই টাইপ সি থেকে হেডফোন জ্যাকটাও এখানে প্রোভাইড করেছে। তো এইসব হচ্ছে পুরো বক্স কন্টেন্ট। এখন চলে যাব সরাসরি ডিভাইসের দিকে। ডিজাইন কি বলবো আপনাদেরকে, মাশাল্লাহ ডিজাইন এখানে প্রোভাইড করছে। যে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন অনেকটা বেটার লুকের কিন্তু ডিজাইন এখানে প্রোভাইড করছে। ব্যাকসাইডকে একটা গেমিং ভাব কিন্তু ডিভাইসটির ব্যাকসাইডকে থাকছে। অবশ্যই ব্যাকসাইডকে গ্লাস বডি থাকছে, যেটা কিনা কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন ইউজ করেছে। এবং ব্যাকসাইডে যে ক্যামেরার ডিজাইনটা দেখতেই পাচ্ছেন, একটা বেটার লুকের ক্যামেরার ডিজাইন এখানে প্রোভাইড করছে। এলইডি ফ্ল্যাশটাও দেখতেই পাচ্ছেন, বেটার একটা এলইডি ফ্ল্যাশও এখানে প্রোভাইড করছে। তার পাশাপাশি এখানে পোকোর ব্র্যান্ডিংও থাকছে, যেটা দেখতেই পাচ্ছেন অনেকটা বেটার কিন্তু ডিজাইন এই ডিভাইসটির ব্যাকসাইডকে প্রোভাইড করছে। রাইট সাইডের দিকে গেলে এখানে আপনি একটা সুইচ পেয়ে যাবেন, যেটা দেখতেই পাচ্ছেন, যেটার মধ্যে দিয়ে আপনি এটাকে যদি অন করেন গেমটা ভালোভাবে খেলতে পারবেন। একটা গেমিংয়ের জন্য কিন্তু পারফেক্ট এখানে সুইচ করে দিয়েছে। সেখানে পাওয়ার বাটন থাকছে, যার উপরেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও। এখানে আরও একটা দেখতেই পাচ্ছেন, এখানে সুইচ টাইপের করে দিয়েছে, যেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, ভালোভাবে ডিভাইসটির মধ্যে গেমটাও খেলতে পারবেন। এবং ডিভাইসটির নিচের দিকে যদি যাওয়া যায়, এখানে থাকছে সিম স্লট, এখানে আপনারা দুটো সিম ইউজ করতে পারবেন, কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। তার পাশাপাশি সেকেন্ড মাইক্রোফোন থাকছে, টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকারটা থাকছে। স্পিকারেরও ডিজাইনটা দেখতেই পাচ্ছেন অনেকটা বেটার থাকছে। অপরের দিকে গেলে এখানেও থাকছে অবশ্যই সেকেন্ডারি মাইক্রোফোন, নয়েজ কন্ট্রোলার মাইক, তার পাশাপাশি এখানে অবশ্যই থাকছে আরও একটি স্পিকার। অবশ্যই ডিভাইসটির মধ্যে ডুয়েল স্পিকার থাকছে। এবং লেফট সাইডের দিকে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন, তার পাশাপাশি এখানে আরও একটি সেকেন্ডারি মাইক্রোফোনও এই ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন ডিভাইসটির মধ্যে থাকছে 3 সেকেন্ডারি মাইক্রোফোন। অবশ্যই ডিভাইসটির যে ডিজাইনটা অনেকটা ইফেক্টটা থাকছে। এবং আমি যখন হাতে নিয়ে ডিভাইসটিকে ইউজ করেছিলাম, কোনো প্রবলেম এই ডিভাইসটির কাছ থেকে দেখতে পাইনি। তো ওভারঅল এখানে যে ডিজাইনটা থাকছে অনেকটা বেটার ডিজাইন ডিভাইসটির মধ্যে প্রোভাইড করছে। হ্যাঁ, তাহলে এখন চলে যাব ডিসপ্লের দিকে। 6.67 ইঞ্চি ফুল HD প্লাস রেজুলেশনে অ্যামুলে ডিসপ্লে ডিভাইসটির মধ্যে থাকছে। অবশ্যই ফুল ভিউ ডিসপ্লে থাকছে, কেননা এখান থাকছে মিডিলে একটি ফাঞ্চল সেলফি ক্যামেরা, যা সাইজটা দেখতেই পাচ্ছেন একেবারে বিন্দুখানি ফাঞ্চল সেলফি ক্যামেরা থাকছে। এর ব্যাজেস নিচের সিনটা একেবারে নেই বললেও বলা যাবে। অবশ্যই এখানে আমাকে অনেকটা বেটার লেগেছে, এর যে ব্যাজেস এবং নিচের সিনটা অনেকটা বেটার কিন্তু থাকছে। তার পাশাপাশি ডিভাইসটির ফোন সাইডে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন এবং HD 10+ সাপোর্টও থাকছে। তার পাশাপাশি ডিভাইসটির মধ্যে ইউজ করা হচ্ছে 120Hz রিফ্রেশ রেট। বুঝতেই পাচ্ছেন এখানে যে টাচ স্যাম্পলটা অনেকটাই বেটার থাকবে। আমি যখন ডিভাইসটিকে ইউজ করেছিলাম অনেকটা বেটারভাবে, অনেকটা ফাস্ট ইউজ করতে পেরেছিলাম। এখানে যে টাচ স্যাম্পলটাও অনেকটাই কিন্তু ফাস্ট ছিল এই ডিভাইসটির মধ্যে। তার পাশাপাশি এর ভিডিও কোয়ালিটিটাও দেখতেই পাচ্ছেন, অ্যামুলে ডিসপ্লে হওয়ার জন্য এখানে যে ভিডিও কোয়ালিটিটাও অনেকটাই বেটার থাকছে। পাঞ্চি কালার প্রোভাইড করছে। ভিডিওর কাছ থেকেও কিন্তু আমি কোনো প্রবলেম দেখতে পাইনি, যে কয়েকটি ভিডিও ট্রাই করেছিলাম অনেকটা বেটার এক্সপিরিয়েন্স পেয়েছিলাম। তার পাশাপাশি ডিভাইসটিকে যখন আমি আউটডোরে ইউজ করেছিলাম, এর ব্রাইটনেসের কাছ থেকেও কোনো প্রবলেম দেখতে পাইনি। ওভারঅল ডিসপ্লেটা আমি বলবো বেটার থাকছে। হ্যাঁ, তাহলে এখন চলে যাব সরাসরি পারফরমেন্সের দিকে। কোন চিপসেটটা ইউজ করেছে? সবাই বলছে তো গেমিং চিপসেট। কোন চিপসেটটা থাকছে? অবশ্যই মিডটেকের ডায়মন্ড সিটি 1200 চিপসেটটা ইউজ করা হয়েছে।
যেটা অবশ্যই 5G চিপ সেটা অবশ্যই বুঝতেই পাচ্ছেন। আপনি যদি ডিভাইসটির মধ্যে যে কোনো গেম খেলতে চান ভালোভাবে খেলতে পারবেন। আমি ডিভাইসটির মধ্যে পাবজি, কল অফ ডিউটি আরও অন্যান্য গেম খেলেছিলাম, ভালোভাবে খেলতে পেরেছিলাম, কোনো ল্যাগ দেখতে পাইনি। অবশ্যই ডিভাইসটির পাবজি গেমিং কেস আসতে চলেছে, আরও অন্যান্য গেমিং কেস আসতে চলেছে, ওটার জন্য আপনি অপেক্ষা করতে পারেন। এবং অপেক্ষা করার জন্য আপনাকে কী করতে হবে, এখনও পর্যন্ত আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে ক্লিক করে দিন। কেননা আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। এবং এই ভিডিওটিতে এখনও পর্যন্ত একটি যদি লাইক না করে থাকো তাহলে লাইকটাও করে ফেলুন, আপনাদের একটি লাইকে আমাদের ভিডিও করার আগ্রহ বা মনোবলটা অনেকটাই কিন্তু বেড়ে যায়। তার পাশাপাশি ডিভাইসটির মধ্যে থাকছে অবশ্যই 6GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ। আমি যখন অ্যাপস ওপেনিং করেছিলাম, অর্থাৎ অ্যাপসগুলো ওপেন করেছিলাম, খুব তাড়াতাড়ি অ্যাপসগুলোকে ওপেন করতে পেরেছিলাম, কোনো প্রবলেম দেখতে পাইনি এই ডিভাইসটির অ্যাপস ওপেনিংয়ের সময়। এবং তার পাশাপাশি যখন আমি র্যাম ম্যানেজমেন্ট চেক করেছিলাম অবশ্যই অনেকটা বেটার ছিল। যে কয়েকটি অ্যাপস ওপেন করে র্যাম ম্যানেজমেন্ট চেক করেছিলাম প্রত্যেকটি অ্যাপস কিন্তু র্যামের মধ্যেই ছিল। অবশ্যই এখান যে র্যাম ম্যানেজমেন্টটাও অনেকটাই কিন্তু বেটার থাকছে এই ডিভাইসটির মধ্যে। তার পাশাপাশি ডিভাইসটি আউট অফ বক্স পাওয়া যাচ্ছে, অ্যান্ড্রয়েড 11 সঙ্গে MIUI 12 আপডেটও থাকছে, তার পাশাপাশি পোকোর লঞ্চারও থাকছে। অবশ্যই বুঝতেই পারছেন গেমিং পারফরমেন্স কিলার থাকছে। তাহলে এখন চলে যাব ডিভাইসটির ক্যামেরার দিকে। একসাথে থাকছে অবশ্যই 3টে ক্যামেরা সেটআপ, যেটার মেন সেন্সারকে থাকছে অবশ্যই 64 মেগাপিক্সেলের। তার সঙ্গে সঙ্গে এখানে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো লেন্সও ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে। সেলফিতে থাকছে অবশ্যই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অবশ্যই এখানে যে ক্যামেরার পিকচার কোয়ালিটি দেখানোর আগে বলে দিই, এখানে আপনারা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডকে 4K ভিডিও রেকর্ডিং শ্যুট করতে পারবেন। তার পাশাপাশি আরও অন্যান্য বেটার ফিচার্সও এই ডিভাইসটির ক্যামেরার মধ্যে পেয়ে যাবেন। এবং এখানে আপনারা ডুয়েল ভিডিও শ্যুটও করতে পারবেন, তার পাশাপাশি বুকে ভিডিও শ্যুট করতে পারবেন, অর্থাৎ DSLR ভিডিও শ্যুটও করতে পারবেন। তো চলুন ক্যামেরার কিছু পিকচার কোয়ালিটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ব্যাক ক্যামেরার সিম্পল পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, প্রোটেক্ট পিকচার কোয়ালিটি, সমস্ত রকম পিকচার কোয়ালিটিগুলো দেখতেই পাচ্ছেন, অনেকটা কিন্তু বেটার থাকছে এই ডিভাইসটির যে ব্যাক সাইডের ক্যামেরা। এবং সেলফিতে অবশ্যই কিছুটা প্রবলেম থাকছে, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। তো 16 হওয়ার পরেও যেটুকু পিকচার কোয়ালিটি থাকছে ঠিকঠাকই থাকছে, যেগুলো দেখতেই পাচ্ছেন সিম্পলি প্রোটেক্ট সমস্ত রকম পিকচার কোয়ালিটিগুলো। আমি বলবো ডিভাইসটির ব্যাক ক্যামেরাটা অনেকটা বেটার থাকছে, কিন্তু সেলফিতে অবশ্যই একটু প্রবলেমই থাকছে। হ্যাঁ, তাহলে চলে যাবো ব্যাকের দিকে। 5,065 mAh পাওয়ারফুল ব্যাকেই থাকছে, টাইপ সি ক্যাবল তো থাকছে, তার পাশাপাশি 67 W-এর ফাস্ট চার্জার। বুঝতেই পাচ্ছেন চার্জার লাগিয়ে দেবেন ফুল চার্জ হয়ে যাবে, এইরকম একটা অবস্থা বুঝতেই পাচ্ছেন। অবশ্যই আমি যখন চার্জে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি ডিভাইসকে ফুল চার্জ করতে পেরেছিলাম। ব্যাটারি ব্যাকআপও আমি যখন একদিন অবশ্যই ওভার ইউজ করে ফেলেছি, ব্যাটারি ব্যাকআপটাও ভালো পেয়েছি। আপনি যদি গেম টেম খেলেন অবশ্যই 6-7 ঘন্টা ইউজ করতে পারবেন, আর আপনি যদি নর্মাল ইউজ করেন একদিন ভালোভাবে আপনি ইউজ করে নিতে পারবেন। অবশ্যই ব্যাটারি ব্যাকআপও ভালোই থাকছে এই ডিভাইসটির মধ্যে। তার পাশাপাশি চলুন এখন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকটা দেখে নেওয়া যাক। অবশ্যই এখানে আমাকে একটু ত্রুটিবোধ মনে হয়েছে, এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা থাকছে না। এখানে কিন্তু ইন ডিসপ্লে যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা থাকতো আরও অনেকটা বেটার হয়ে যেত। তো চলুন সাইডে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা কতটা ফাস্ট সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে সিম্পল ট্যাপ করছি, ওপেন হয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন সাইডে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারগুলো আছে অনেকটাই কিন্তু ফাস্ট থাকে, তার উপরে পোকোর ডিভাইস অবশ্যই ফাস্ট তো থাকবেই। এখানে সিম্পল ট্যাপ করছি, ওপেন হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেকটা ফাস্ট ডিভাইসকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা থাকছে। এবং ফেস আনলকটাও দেখতেই পাচ্ছেন অবশ্যই অনেকটা ফাস্ট থাকছে। আমি এখানে সিম্পল ট্যাপ করছি, ওপেন হয়ে যাচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলক দুটোই কিন্তু ভালোই থাকছে ডিভাইসটির মধ্যে। হ্যাঁ, তাহলে এখন চলে যাবো ডিভাইসটির দামের দিকে। ডিভাইসটি অবশ্যই ইন্ডিয়াতে লঞ্চ করেছে 6GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ, যেটা কিনা 27,000 টাকা বাজেটের সঙ্গে। এবং বাংলাদেশে গেলে আপনারা ওই পেয়ে যাবেন ওই ধরে নিন না 35,000 টাকা বাজেটের সঙ্গে। তো অবশ্যই এই বাজেটের সঙ্গে ডিভাইসটি কেমন হতে পারে, তো অবশ্যই ডিভাইসটি আজ আমার কাছে এসছে কয়েকদিন ইউজ করে, তারপরে অবশ্যই ফুল রিভিউতে আমি আপনাদের ডিটেলস জানিয়ে দেবো ডিভাইসটি অবশ্যই আপনার জন্য কতটা পারফেক্ট হতে পারে। এখনকার মতে বলতে গেলেও অবশ্যই পারফরমেন্সটাও আমি ভালো পেয়েছি, ডিসপ্লের কোয়ালিটিটাও ভালো পেয়েছি, ক্যামেরাটাও ভালো পেয়েছি, তো ঠিকঠাকই থাকছে। ফুল রিভিউতে ডিটেলস শেয়ার করে দেবো, সেই জন্য অবশ্যই অপেক্ষা করুন। আর এখনও পর্যন্ত আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, তার পাশাপাশি ভিডিওটিতে একটি লাইকও করে ফেলুন। তো আবার দেখাবো আগামীকাল নতুন একটি ভালো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফিজ।